নানা রাগ জ্যোতিষী, আপনি জানেন না আমি কিছুতেই ওই কন্যাকে হত্যা করতে পারতাম না। আপনি বলেছিলেন যে ওই কন্যার 20 বছর হওয়ার আগ পর্যন্ত ওর কোনো শক্তি বা ক্ষমতা থাকবে না, কিন্তু ওই কন্যাকে আমি স্পর্শ করার সাথে সাথে আমার শরীরে বারবার জাদু শক্তি এসে আঘাত করতে থাকলো। তাহলে কি করে ওই মেয়ের 20 বছর হওয়ার আগেই ও এই শক্তি আমার উপর প্রয়োগ করতে পারলো? তাহলে কি আপনি সঠিকটা? আলো বাড়িতে ফিরে যায় আর আলোকে দেখে কিরণ খুবই খুশি হয়। আলো, তুই এসেছিস মা? তুই ঠিক আছিস তো মা? তোর কোনো ক্ষতি হয়নি তো? একি মা এসব কি বলছে? আমার ক্ষতি হয়েছে কিনা সে জিজ্ঞাসা করছে কেন? তাহলে কি সে জানে যে নাগমাতা আমার উপর আক্রমণ করেছিল? কিন্তু আমি ছাড়া তো কারোরই জানার কথা নয় যে নাগমাতা আমাকে আক্রমণ করেছিল। আচ্ছা মা, আমার কি ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা ছিল বলো। না না, এখন আলোকে কিছু বুঝতে দেয়া যাবে না। তা কেন? আসলে তুই একদিন আমার কাছে ছিলি না তো, তাই আর কি মনের মধ্যে ভালো লাগছিল না। যা মা যা, এখন এত কথা না বাড়িয়ে ঘরে গিয়ে বিশ্রাম কর। হ্যাঁ ঠিক আছে, সে না হয় বুঝলাম। কিন্তু বাবা মা, এটা তো আমাদের বাড়ি নয়, তাহলে আমরা এখানে কেন এসেছি? আসলে মা, আমাদের ওই বাড়িতে একটু কাজ করাতে হবে তো, আর তাই আর কি আমরা এখানেই কিছুদিন থাকবো। আর এখন এত কথা বলছিস কেন তুই? হাত মুখ ধুয়ে খাবার ঘরে আয়, আমি খাবার দিচ্ছি। মা, ওই বাড়িতে কি ওই নাগমাতা আমাকে খুঁজতে এসেছিল? আর সেজন্যই কি তোমরা ওই বাড়িতে আমাকে নিয়ে যেতে চাচ্ছ না? ওই নাগমাতা আমার আলোকে আঘাত করতে চেয়েছিল, আর ও এতটা পথ এসেছে, ওর এখন বিশ্রামের দরকার, তাই এখন ওকে কিছুই বলা যাবে না। কি হলো কি মা, চুপ করে আছো কেন বলো? আলো, এখন নয় মা, তুই বিশ্রাম কর, এই বিষয়ে আমি তোর সাথে পরে কথা বলবো। ঠিক আছে মা, আমি আমার প্রশ্নের উত্তর জানার জন্য অপেক্ষায় থাকলাম। ওদিকে মালা সূর্যদের বাড়িতে যায়। কাকি, এই তো মালা, কাল তুই ওভাবে চলে গেলি, আমি জানি মা তুই অনেক কষ্ট পেয়েছিস। আমার কষ্টের কথা ছাড়ো কাকি, আমার কষ্ট নিয়ে আমি আর ভাবছি না। আমি তো জানি আমার আর সূর্যের বিয়েটা হবেই না, আর তাই তো আমি একটা দরকারি তোমাদের কাছে এসেছি। এসব তুই কি বলছিস কি মা? তোর সাথেই সূর্যের বিয়েটা হবে। আমি তোকে কথা দিচ্ছি মা যে সূর্যের সাথে তোর বিয়ে হবেই। না না কাকি, তুমি আমাকে এসব বুঝিও না, তোমাকে আমি যে কথা বলতে এসেছি সেটা শোনো। বলছি যে আমার আর সূর্যের বিয়েটা যে হবে না সেটা আমি আমার বাবা মাকে কিছুতেই বলতে পারছি না, আর তারা না জেনে বুঝে আমার বিয়ের আয়োজন করেই চলেছে। তাই তোমরা দুজনে যদি আমার বাবা মাকে গিয়ে বলে আসো যে এই বিয়েটা হবে না, তাহলে খুব ভালো হতো। কারণ সব কিছু বুঝিয়ে নেওয়ার পর যখন আমার বাবা মা দেখবে যে এই বিয়েটাই হবে না, তাহলে তারা খুব কষ্ট পাবে। না না মালা, কাউকে কষ্ট পেতে হবে না, এই বিয়েটা হবে, আমার সূর্যের বউ তুই হবি মা। কিন্তু কাকি, তোমার ছেলেটা তো অন্য মেয়েকে পছন্দ করে, সে তো আমাকে সহ্যই করতে পারে না। ওই মেয়ের ভূতটা কি করে সূর্যের ঘর থেকে নামাতে হয় সে ব্যবস্থা আমি করছি। আমি সূর্যকে আর এক মুহূর্তের জন্য ঘরের বাইরে বের হতে দেব না। তোর সাথে বিয়েটা হবে, তারপর ওর যেখানে ইচ্ছা সেখানে যাবে। কিন্তু কাকি, বিয়ের পরও যদি তোমার ছেলেটা একই রকম থাকে? না রে মা, থাকবে না, তুই শুধুমাত্র একবার এই বিয়েটা হতে দে। হঠাৎ তুমি তপস্যা করলে যে? হ্যাঁ নাগরাজ, আসলে আমরা অনেকগুলো বছর হলো এই নাগ কারাগারে বন্দি আছি, আর দরবেশ বাবাকেও স্মরণ করেছি, কিন্তু নাগলোক এখন অশুভ শক্তি দিয়ে পরিপূর্ণ, তাই তো দরবেশ বাবা এখানে আসতেই পারেনি, আর আমাদের সাথে তার দেখাও হয়নি। আর আজ হঠাৎ করে মনে হলো দরবেশ বাবা এখানে সশরীরে আসতে না পারলেও তার সাথে তো আমি তপস্যার মাধ্যমে কথা বলতেই পারি, তাই না? সত্যি বলছো নাগরানী? তাহলে কি দরবেশ বাবার সাথে তোমার কথা হয়েছে? হ্যাঁ নাগরাজ, শুধুমাত্র কথাই হয়নি, দরবেশ বাবা আজ আমাকে এক বিশেষ বার্তা দিয়েছে। নাগরানী, কি বলেছে কি দরবেশ বাবা? নাগরাজ, খুশির খবর নাগরাজ, এত কষ্ট ভয় ভীতির মধ্যে
একটা খুশির খবর যে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে বের হতে পারবো, আর সেই উপায় তিনি আমাকে জানিয়েছেন। নাগরানী, তুমি এসব কি বলছো? কি দরবেশ বাবা আমাদেরকে এই নাক কারাগার থেকে মুক্তি করার উপায় বলে দিয়েছে? এত বছর পর আমরা এই নাকলোক থেকে বের হতে পারবো, তাহলে বলো বলো নাগরানী, কি উপায় আমরা এখান থেকে বের হতে পারবো? নাগরাজ, সামান্য বুদ্ধি খাটালে আমরা এখান থেকে বের হতে পারবো, কিন্তু তার জন্য আমাদেরকে এই নাগলোকে নাগ সেনাদের সাহায্য নিতে হবে। সেটা করা যাবে, কারণ শঙ্কিনী আর পঙ্কিনী ওরা দুজনে আমাদেরকে সাহায্য করবে। কিন্তু নাগরাজ, এতে করে তো শঙ্কিনী আর পঙ্কিনী প্রাণের ঝুঁকি হতে পারে। নাগরানী, তুমি আমাকে বলো ওদেরকে ঠিক কি কাজ করতে হবে। নাগরাজ, আমাদের এই নাগ কারাগারে আটকে রেখে এটাকে ওই নাগ মাতা মন্ত্রপুত্র করে রেখেছে, যেন আমরা ইচ্ছা করলেও এখান থেকে নিজেদের শক্তির সাহায্যে অদৃশ্য হয়ে না যেতে পারি। আর নাগমাতা তার কপালে রক্ত চন্দনের সাহায্যে এই কারাগারটিকে মন্ত্রপূত করেছে, আর তাই কোনোভাবে যদি কিছু সময়ের জন্য নাগমাতার কপাল থেকে ওই রক্ত চন্দন সরিয়ে ফেলা যেত, তাহলেই আমরা মুহূর্তের মধ্যে এই নাগ কারাগার থেকে অদৃশ্য হয়ে পালিয়ে যেতে পারতাম। কিন্তু নাগরানী, এটা তো খুব কঠিন কাজ, এটা কি শঙ্কিনী আর পঙ্কিনী পারবে? তখনই শঙ্কিনী আর পঙ্কিনী চলে আসে। পারবো মানে অবশ্যই পারবো। নাগরাজ, নাগরানী আপনাদেরকে এখান থেকে মুক্ত করতে যদি আমাদের প্রাণও দিতে হয় তাতেও আমাদের কোনো আফসোস নেই। হ্যাঁ নাগরাজ, নাগরানী আপনারা চিন্তা করবেন না, এখন নাগমাতা নাগলোকে নেই। নাগমাতা নাগলোকে ফিরে আসার পরই সে ঘুমাতে চলে যায়, আর সে যখন ঘুমাতে যায় সেই সুযোগে আমি আর শঙ্খিনী নাগমাতার কপাল থেকে ওই রক্ত চন্দনটাকে মুছে দেওয়ার চেষ্টা করব, আর আপনাদের খবর দেব, তখনই আপনারা এখান থেকে চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস তুই, এখন চল আমরা নাগ দরবারে গিয়ে অপেক্ষা করি, যে কোনো সময় ওই নাগমাতা চলে আসতে পারে, আর তাই তো আমাদেরকে তককে তককে থাকতে হবে। শঙ্কিনী, পঙ্কিনী, তোদের এই ঋণ আমরা কিছুতেই শোধ করতে পারবো না। নাগরাজ, এরকমটা বলবেন না, আমরা শুধুমাত্র চাই যে ওই নাগমাতার হাত থেকে আমাদের নাগরাজ্যটাকে বাঁচাতে, আর তার জন্য আপনাদের এখান থেকে মুক্ত হওয়াটা খুবই জরুরি। তবে তোরা যাই করিস না কেন, সাবধানে করবি। ঠিক আছে নাগরাজ, আপনি একদম চিন্তা করবেন না, চল পঙ্কিনী। ওদিকে সূর্য বাড়ি থেকে বের হতে না পেরে খুব কষ্ট পেতে থাকে। আমি বুঝতে পারছি না মা আমার সাথে কেন এমনটা করছে, কিছুতেই আমাকে বাইরে বের হতে দিচ্ছে না। আর এতটা সময় হয়তো আমার আলো শহরে ফিরে গেছে, আর আমার আলোর সাথে দেখাও হলো না। আর আলো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার কথা কি তোমার একটি বারের জন্য মনে পড়েনি? আমি জানি আলো, কেন আমার কথা বিশ্বাস করতে চাইছো না তুমি, কেন আমাকে দেখে কিছুই মনে করতে পারছো না। আর দরবেশ বাবা তো বলেছিল যে আলোকে কিছু মনে করতে না পারলে আরো ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে, কিন্তু এখন আমি কি করব? আমি আর আলো তো আমরা দুজন দুজনের থেকে অনেক দূরে, কাছে থাকতেই ওকে আমি কিছুই মনে করাতে পারলাম না, আর এত দূর থেকে আমি ওকে কি করে আমার পূর্বজন্মের সব কথা মনে করাবো? না না, এত ভেঙে কেন পড়ছি আমি, আগের জন্মে তো আমার আলো পৃথিবীটাকে জয় করেছিল, তাহলে আমি কেন এই সামান্য কাজটা করতে পারবো না? না না, একটা উপায় আমাকে বের করতেই হবে, লাগলে আমি ওই শহরে যাব আমার আলোর কাছে, আর আমার বিশ্বাস যে আলো আগের জন্মের সব কথা মনে করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি শহরে যাব। ওদিকে নাগমাতা আলোর তাঁবুর কাছে আসে, কিন্তু সেখানে এসে আলো কেন আলোর তাঁবুকেও কোথাও দেখতে পায় না। একি এখানেই তো ছিল ওই তাঁবুটা, কিন্তু কোথায় ওই তাঁবু বা আলো? কারোরই তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। তাহলে কি ওরা এখান থেকে চলে গেছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। না না না, আমি বড্ড দেরি করে ফেলেছি, বড্ড দেরি। আমি হাতের কাছে পেয়েও ওই আলোকে হত্যা করতে পারিনি, আমি অনেক অনেক বড় সুযোগ হাতছাড়া করে ফেলেছি।
ওই আলোকে এখন আমি কোথায় খুঁজব? ওর শরীরে থাকা ওই পাথরের ক্ষমতাটাও এখনো রয়ে গেছে, যার কারণে আমি জানতেই পারবো না যে ও কোথায় অবস্থান করছে। তাহলে এখন এখন আমি কি করব? ইস, আমি যে কেন কেন আরো একবার ওর শরীরে স্পর্শ করলাম না সেটা বুঝতেই পারছি না। এখন নিজের ভুলের জন্য আমাকে এই খেসারত দিতে হচ্ছে। তবে আলো, তুই কিছুতে আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না, আমি তোকে ধরেই ছাড়বো। তো বন্ধুরা, শঙ্খিনী আর পঙ্খিনীর সাহায্যে কি এবার নাগরাজ আর নাগরানী ওই নাগ কারাগার থেকে মুক্ত হতে পারবে সেটা জানবো আমরা কুজবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।